রক্ত ঝরে, ভালোবাসা তবু বলে যায়, আমি শুধু চেয়েছি তোমায়। হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এসপি উইমেনিয়া। আমরা নিয়ে চলেছি আমাদের তোমাদের জন্য একটি নতুন ধামাকাদার খবর। আসতে চলেছে অঙ্কুশ এবং শুভশ্রী জুটির নতুন মুভি। শোনা যাচ্ছে এই মুভিটির নাম হতে চলেছে আমি আর চাই না তোমায়। এখনও এই মুভির টাইটেল না ঠিক হলো, মুভি স্ক্রিপ্ট থেকে শোনা যাচ্ছে যে এই মুভিটির নাম হতে পারে আমি না চাইনি তোমায়, মানে আমি আর চাইনি তোমায়। এবং এই মুভিটি আসতে চলেছে আমি শুধু চেয়েছি তোমার সিকুয়েল, অর্থাৎ এই মুভির সেকেন্ড পার্ট আমি আর চাইনি তোমায়। এই মুভিটিতে সম্পূর্ণ বিট্রে একটি ভাঙা প্রেমের গল্প নিয়ে আসতে চলেছে এই মুভিটি। এবং এই মুভিটিতে আমি শুধু চেয়েছি তোমার মুভির সেই জুটি, অঙ্কুশ এবং শুভশ্রী জুটি, যেই জুটি একসময় এই আমি শুধু চেয়েছি তোমার মুভিটির মাধ্যমে বাংলাদেশ সহ কলকাতায় ধামাকা দিয়েছিল, ব্লকবাস্টার একটি মুভি দিয়েছিল, সেই রোমান্টিক মুভি। এবং সেই জুটি আবার ফিরে আসতে চলেছে এই সিন মুভিটির মাধ্যমে। শোনা যাচ্ছে যে এই মুভিটি ডাইরেক্ট করতে চলেছেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী কয়েকদিন আগে শুভশ্রীর সাথে তো বিয়ে হয়েছে, তাই এবার তিনি তার ওয়াইফকে নিয়েই তার আপকামিং মুভি অঙ্কুশের সাথে নিয়ে আসতে চলেছেন। অঙ্কুশের সাথে রাজ চক্রবর্তীর লাস্ট সিনেমা বলদুর্গা মাইকি সিনেমাটাও বেশ ভালোই ব্যবসা করতে সক্ষম হয়েছে, তাই আবার অঙ্কুশকে কাস্টিং করে তিনি তার স্ত্রী অর্থাৎ শুভশ্রীকে নিয়ে আসতে চলেছেন আমি আর চাইনি তোমায় এই মুভিটি। এবং আশা করা যাচ্ছে এই মুভিটি খুবই ভালো একটি মুভি হবে। এবং তোমাদের জন্য যে আরেকটি খবর নতুন, সেটি হলো এই মুভিটিতে শোনা যাচ্ছে সম্পূর্ণ একটি নতুন লুকে আমরা দেখতে পাবো আমাদের প্রিয় অভিনেতা অঙ্কুশকে, যেই লুকে এর আগে নাকি কখনোই অঙ্কুশকে দেখা যায়নি। ইতিমধ্যে অঙ্কুশ ব্যস্ত রয়েছে তার আপকামিং মুভি ভিলেন শুটিংয়ে, যেই মুভিটি এই বছরই পুজোয় রিলিজ করবে। শোনা যাচ্ছে তারপরে ডিফল্ট ডান্সের শুটিংও কমপ্লিট করে এই মুভিটির শুটিং শুরু হবে, এবং সম্ভবত আগামী বছরেই এই মুভিটি রিলিজ করার চেষ্টা করা হচ্ছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই মুভিটির শুটিং শুরু হবে এই বছর এবং আগামী বছরের মধ্যে। তাহলে বন্ধুরা, তোমরা এই খবরটি শুনে কতটা এক্সাইটেড হলে কমেন্ট করে জানিয়ে দাও।